আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি ক্লাস সেভেনের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো দু সালের তো আজকের ভিডিওতে আমি যে পার্টের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব ক্লাস সেভেনের সেটি হলো পার্ট টু পার্ট ওয়ানের ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাস সেভেনের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের ভিডিও দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও তাহলে আজকের মূল ভিডিওর বিষয়বস্তু কি ক্লাস সেভেন ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ পার্ট টু তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত তোমরা যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি মন দিয়ে দেখো দেখো প্রথমেই একটা প্যাসেজ রয়েছে এবং ওপরে বলা হচ্ছে রিট দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ আমাদের এই প্যাসেজটা আগে পড়ে নিতে হবে তো এখানে কি রয়েছে দ্য কিং অফ কিং এম্পারর আকবর হু রুল্ড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক অর্থাৎ কি দ্য কিং অফ কিং অর্থাৎ রাজার রাজা কিং অফ কিং রাজার রাজা এম্পারর আকবর অর্থাৎ সম্রাট আকবর হু রুল্ড ওভার ইন্ডিয়া অর্থাৎ যিনি ভারতবর্ষ শাসন করতেন ওয়াজ ছিলেন এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক অর্থাৎ ছিলেন শিল্প বিজ্ঞান সাহিত্য ও সঙ্গীত প্রেমী তারপরে বলছে ওয়ান ডে একদিন ওয়ান এ ফাইন মর্নিং মানে এক সুন্দর সকালে হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন অর্থাৎ কি একদিন সুন্দর সকালবেলায় তিনি তার রাজকীয় উদ্যানে ভ্রমণ করছিলেন অর্থাৎ কি তার রাজকীয় ভাস্ট গার্ডেন এখানে ভাস্ট গার্ডেন শব্দ অর্থ হচ্ছে বিশাল বাগান তার যে রাজকীয় বাগান সেখানে ভ্রমণ করছিলেন হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিস অর্থাৎ তার বাগানে সারিবদ্ধভাবে গাছ ছিল দ্যাট প্রডিউসড মানে কি যেগুলি উৎপাদন করত। দ্য টেস্টিয়েস্ট টেস্টিয়েস্ট শব্দের অর্থ কি টেস্ট আমরা জানি স্বাদ আর টেস্টিয়েস্ট মানে কি সব থেকে ভালো স্বাদ তাই দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম অর্থাৎ তার বাগান ছিল স্বাদে ও রসে ভরা ফলের গাছের শাড়িতে পরিপূর্ণ তার সমগ্র রাজ্যের মধ্যে অর্থাৎ তার সমগ্র রাজ্যের মধ্যে তার বাগান ছিল সবথেকে বেশি স্বাদ ও সব থেকে রসালো যুক্ত ফলে ভরা তারপরে বলা হচ্ছে দেয়ার অয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন অর্থাৎ তার বাগানে কি তার বাগানে ছিল বিভিন্ন আকার ও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ তারপরে বলছে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার বীরবল উইথ হিম অর্থাৎ তার সঙ্গে ছিলেন বিশ্বস্ত ও পছন্দের মন্ত্রী বীরবল তার পরের প্যারায় চলে আসব বাট দ্য গ্রেট এম্পরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড অর্থাৎ কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিং ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি অর্থাৎ যে সমস্ত গুণ দিয়ে সৌন্দর্যকে উপভোগ করা যায় তা তখন তার মধ্যে ছিল না তার পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে ওয়াইজ বীরবল অর্থাৎ জ্ঞানী বীরবল নোটিসিং দিস অর্থাৎ এটি দেখেছিল বা লক্ষ্য করেছিল আকবর অর্থাৎ আকবরকে বললো ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং অর্থাৎ হে মহান শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাভেলিং ইউ অর্থাৎ আপনাকে কী যন্ত্রণা দিচ্ছে ইউ ডু নট সিন টু বি ইউর ইউজুয়াল সেলফ ইউ ডু নট সি সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ অর্থাৎ আমার মনে হচ্ছে যে আপনি নিজের মধ্যে নেই ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ নেভার সিন কারণ বিশ্বের বৃহত্তম রাজত্বের রাজা কখনো সৌন্দর্য উপভোগ করতে পিছু পা হয় না তো এটা ছিল আমাদের প্যাসেজ এখান থেকে দেখে নেওয়া যাক যে কি কি প্রশ্ন আমাদের করা হয়েছে তো প্রথমেই চলে আসছি অ্যাক্টিভিটি ওয়ানে দেখো এখানে বলা হয়েছে ডিসক্রাইব দ্য ফলোয়িং পারসন থিঙ্ক ইন এ সিঙ্গেল সেন্টেন্স অর্থাৎ আমাদের যে ব্যক্তি বা বস্তুর নাম রয়েছে এখানে তাদের সম্পর্কে একটি বাক্য লিখতে হবে একটি বাক্যই আমাদের এখানে লিখতে বলা হয়েছে এখানে যে আমাদের হুবহু প্যাসেজে দা যা দেওয়া রয়েছে সেখান থেকে লিখতে হবে তা নয় আমরা প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিজেদের মতন করে সাজিয়ে লিখতে পারি তো প্রথমে দেওয়া রয়েছে এম্পারর আকবর তো এটাই তোমরা বাক্যটা লেখো এম্পারর আকবর ওয়াজ এ গ্রেট লাভার এম্পার আকবর ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক তারপরে দেখো বি আগে আছে বীরবল বীরবল সম্পর্কে তোমরা কি লিখবে বীরবল ওয়াজ বিড়াল ওয়াজ এ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ আকবর বিড়াল ওয়াজ এ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ আকবর তারপরে সিধা গেছে দ্য গার্ডেন দ্য গার্ডেন সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি সেটা দিয়ে আমরা কী বাক্য লিখতে পারি লেখো দ্য গার্ডেন ওয়াজ দ্য গার্ডেন ওয়াজ লাইড উইথ ট্রিস দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন হোল কিংডম দ্য গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিস দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন হোল কিংডম তারপরে দেখো এখানে রয়েছে অ্যাক্টিভিটি টু বলছে রাইট দ্য অ্যান্টোনেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ আমাদের এখানে বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে তো দাগে রয়েছে ইউ ইউজুয়াল তো এটার বিপরীত হবে আনইউজুয়াল বানানটা ঠিক করে দেখে নাও ইউএন আন ইউএসইউএল আনইউজুয়াল তারপরে দুই দাগে রয়েছে গ্রেটেস্ট দুই দাগে রয়েছে কি গ্রেটেস্ট তো এটার যে বিপরীত শব্দ হবে স্মলেস্ট স্মলেস্ট এস এম এ এল এল ইএসটি স্মলেস্ট তারপরে দেখো তিন দাগে রয়েছে বিউটিফুল যেটা হবে আগলি বিউটিফুল হবে কি আগলি এরপরে চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে এখানে বলা হয়েছে ইমাজিন ইউ হ্যাভ এন্টার্ড এ বিউটিফুল মেস অ্যান্ড লাইক বেল ইন দ্য বিউটি অফ দ্য বিস্ট অর্থাৎ মনে করো যে তুমি বিউটি অ্যান্ড দ্য বিস্ট তোমাদের ইংরেজি পাঠ্য বইতে যে পাঠ্যাংশটি রয়েছে সেই বিউটি অ্যান্ড দ্য বিস্ট যে কাহিনি তার যে বেল মেয়েটি ছিল তার মতো একটি বড়ো রাজপ্রাসাদে তুমি প্রবেশ করেছো রাইট ফাইভ সেন্টেন্স স্টেইং অফ ইয়োর এক্সপিরিয়েন্স রাইট ফাইভ সেন্টেন্স স্টেইং ইউর এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমার অভিজ্ঞতা অনুযায়ী পাঁচটি বাক্য এখানে লিখতে বলা হয়েছে তো এখানে তোমরা লেখো আই বিকেম সারপ্রাইজড টু সি দ্য স্ট্রেঞ্জ জায়েন্ট বিস্ট আই বিকেম সারপ্রাইজড টু সি দ্য স্ট্রেঞ্জ জায়েন্ট বিস্ট তারপরে লাইন লেখো ফার্স্ট আই ওয়াজ এফ্রেড সো মাচ ফার্স্ট আই ওয়াজ অ্যাফ্রেড সো মাচ দেন টাইম বাই টাইম দেন টাইম বাই টাইম আই রিয়েলাইজড আই রিয়েলাইজড উই ইট উড নট হার্ম মি ইট উড নট হার্ম মি তারপরের বাক্য উই বিকেম ফ্রেন্ডস উই বিকেম ফ্রেন্ডস তারপরের বাক্য আই এম সো হ্যাপি উইথ মাই বেস্ট ফ্রেন্ড আই এম সো হ্যাপি উইথ মাই বেস্ট ফ্রেন্ড তো এটাই ছিল ক্লাস সেভেনের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে